আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদুল্লাহ হাসান আশরাফি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদজি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ অনেক ভালো রেখেছেন। তো তোমাকে এখন আমি যে শব্দটি বলবো, এই শব্দটি যে আয়াতে আছে সেই আয়াতগুলি তুমি এক এক করে পড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ثمنا قليلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآمنوا بما صَدِّقًا لِمَا مَعَكُمْ وَلَا تَكُونُوا أَوَّلَ كَافِرٍ بِهِ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا وَإِيَّايَ فَاتَّقُونِ فَوَيْلٌ يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولهم عذاب أليم إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا فبئس ما يشترون وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليه
إليكم وما أنزل إليكم وما أنزل إليهم وما أنزل إليهم وما أنزل إليكم وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله لا يشترون সামনে বলো লা ইশতারুনা বি আয়াতিল্লাহ লা ইশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব হাসবুক সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম মাহমুদুল হাসান আশরাফি কখনো এই আয়াতটি নয় জায়গায় রয়েছে মোট কয়টি পড়ছো ছয়টি পড়েছি প্রিয় দর্শক আমি বলছিলাম মাহমুদুল হাসান আশরাফি কখনো সুনীল আকাশকে চোখে দেখেনি কখনো সমুদ্রের উত্তাল তরঙ্গের সৌন্দর্য সে চোখে দেখেনি সুউচ্চ পর্বতের সৌন্দর্য সে উপভোগ করতে পারেনি কিন্তু মহান রাব্বুল আলামিন তাকে আল কোরআনের সৌন্দর্য উপভোগ করার তৌফিক দিয়েছেন আর কণ্ঠে দিয়েছেন এক অনুপম সৌন্দর্য যে সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে মোহিত করে সম্মানিত ওস্তাদজি আজ কেমন করলো মাহমুদুল হাসান আশরাফ জি আলহামদুলিল্লাহ আজকে মাহমুদুল হাসান আশরাফি যে শুরুতে তেলাওয়াত আরম্ভ করছিল মন মুগ্ধ করে তেলাওয়াত সমস্ত শ্রোতাদেরকে সে খুব প্রশান্তি দিয়েছিল আলহামদুলিল্লাহ লাস্টে একটি আয়াতের মধ্যে সমস্যা হয়ে গেছে সে বলতে পারে নাই থেমে গেছে আয়াতটি দু তিনবার দৌড়ানো লাগছে তাকে বলে দিতে হয়েছে আজকের এই এই প্রোগ্রামে আজকের এই প্রতিযোগিতা এটা কাম্য না আমরা আশা করি নাই তুমি আরও সতর্কতার সাথে তেলাওয়াত করা উচিত ছিল ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন কারি জহিরুল ইসলাম আলহামদুলিল্লাহ মাহমুদুল হাসান আশরাফি অত্যন্ত চমৎকার তেলাওয়াত বিগত সময় করেছে আজকেও করেছে তো যেখানে হোঁচট লেগেছে এই বিষয়টা আমি অতি সাধারণ মনে করছি হতে পারে তবে সে ভালো মানের একজন হাফেজ তাতে কোনো সন্দেহ নেই আমি দোয়া করছি যেন উন্নত মানের একজন আলেম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেন ওতে মিজানুর রহমান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আসলে তার তেলাওয়াত তো অসাধারণ এই সৌন্দর্য মানে কোন ভাষায় বলবো আমার ভাষাও সেই ভাষাটা আমার জানা নেই যে আসলে কীভাবে বললে তার এই প্রশংসা করা এটা সঠিকভাবে আদায় হবে আসলে এই যে ছোট্ট মানে যদিও এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বয়সে সে অন্ধ তার দৃষ্টিশক্তিটা নেই বাহ্যিকভাবে তার দৃষ্টিশক্তি নেই কিন্তু আল্লাহ তার অন্তরের দৃষ্টিটা এমনভাবে খুলে দিয়েছেন যে এটা কোরআনে কারিমের কমপ্লিট কোরআনকে সে বুকে ধারণ করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে একটি আয়াত একটি শব্দ এবং সে তেলাওয়াত করে যাচ্ছিল যেখানে তার এটা হতেই পারে এই বিশাল কোরআনের এই বিশাল ভাণ্ডার সেখান থেকে মহাসমুদ্র বলা যায় সেখান থেকে একটি জায়গায় একটু থেমে যাওয়াটা এটা মানে প্রথম কিন্তু সে তেলাওয়াত সঠিক করেছিল আবার তার একটু সন্দেহ হয়েছে যে কারণে সে আবার পিছনে চলে এসছে যাই হোক আমি মনে করি যে এটাকে খুব ছোট করে আমরা দেখব সে তুমি এগিয়ে যাও আল্লাহ তোমার অনেক ভালো করুন আল্লাহুম্মা আমিন মোহতারাম হাফেজ মাওলানা আবু ইউসুফ জি ধন্যবাদ আসলে হৃদয়গ্রাহী তেলাওয়াত আশরাফি
যে বিষয়টি আজকে হলো, আসলে এই প্রতিযোগিতার ব্যাপারে আমরা যারা জানি যে একটু যদি সামান্য হোঁচট খায় তাহলে কিন্তু তার নাম্বারিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। সেটা বিশ্বের কোথাও এত কঠিন প্রতিযোগিতা নেই, আর এই চারজন সেরাদের সেরা। যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি তোমার তেলাওয়াত খুব মনোযোগ সহকারে শুনি এবং অনেক মানুষ তোমার জন্য দোয়া করে। আজকেও আমি তোমার জন্য দোয়া করি এবং আজকের এই প্রোগ্রামের মাধ্যমে গোটা বিশ্ববাসীর কাছে তোমার জন্য দোয়া চাচ্ছি, এগিয়ে যাও বাবা, দেখা যাও কি সিদ্ধান্ত নেয় বিচারক মণ্ডলী। মাহমুদুল হাসান আশরাফি, তোমার জন্য আমরা দোয়া করছি, সম্মানিত বিচারক মণ্ডলী দোয়া করছেন, এবং আমি নিশ্চিত প্রিয় দর্শক আপনারাও দোয়া করছেন মাহমুদুল হাসান আশরাফির জন্য। অনেক অনেক শুভকামনা তোমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।